আজি হেউচি 20 জুন 2024 ইতিহাস পৃষ্ঠাকো আড়াইলে অনেক স্মৃতি আমা সামনা কো আসি যায় তবে চলন্তু আড়াইব আজির ইতিহাস পৃষ্ঠা আউ দেখিবা আজির ইতিহাস প্রতিবর্ষ জুন মাস 20 তারিখকু বিশ্ব শরণার্থী দিবস ভাবে পালন করা যায় শরণার্থী মানক সমস্যা তথা শরণার্থী মানকু নেই বিভিন্ন দেশর সমস্যা উপরে বিশ্ব সমুদায়ের দৃষ্টি আকর্ষণ করিবা এই দিনর মূল উদ্দেশ্য 2000 মসিয়া পূর্বরু আফ্রিকি শরণার্থী দিবস ঔপচারিক ভাবে অনেক দেশে পালিত হেউথিলা মিলিত জাতিসংঘ দ্বারা এই দিন পালন পাই ঘোষণা করা যাইথিলা এহা বিশ্বর বিভিন্ন স্থানরু আসিতিবা শরণার্থীকু সম্মানিত করিবা পাই পালন করা যায় 2001 জুন 20 রে এই দিন প্রথমে প্রতিষ্ঠা করা যাইথিলা 1905 জুন 20 তারিখরে জন্মগ্রহণ করিথিলে কানু বানার্জি সে জনে ভারতীয় অভিনেতা তথা বঙ্গলা সিনেমার নির্দেশক থিলে সে ভারতর রাজস্থানর যোধপুরে জন্মগ্রহণ করিথিলে সে তাঙ্ক অভিনয়রে দর্শকমানঙ্কু বান্ধি রাখিথিলে সে তাঙ্ক জীবনকালরে একাধিক সিনেমারে অভিনয় করিবা সহিত নির্দেশনা দেইথিলে 1869 জুন 20 তারিখরে জন্মগ্রহণ করিথিলে লক্ষ্মণ রাও কাশীনাথ কির্লোস্কর সে জনে ভারতীয় ব্যবসায়ী থিলে সে কির্লোস্কর গ্রুপর প্রতিষ্ঠাতা থিলে 1910 মসিয়ারে সে কুণ্ডল রোড নামক এক প্রসিদ্ধ রেল স্টেশন পার্শ্বরে এক শুষ্ক বর্জ্যবস্তুরে তাঙ্ক কারখানা আরম্ভ করিথিলে কারখানা বর্তমান প্রসিদ্ধ কির্লোস্কর ইন্ডস্ট্রিজ এবং স্টেশনকু কির্লোস্কবাড়ি কুহাযায় সেতেবেলে সে জনে কেবল শিল্পপতি নুহন্তি বরং জনে মহান সামাজিক সংস্কারক মধ্য থিলে তাঙ্কর স্বপ্ন থিলা তাঙ্ক কর্মচারী মানঙ্ক পাই নিজর উদ্যোগ এবং সম্প্রদায় গঠন করিবা সে কিলোস্কো বাড়ি সহিত এই স্বপ্নকু সাকার করিথিলে যেউঠারে 1910 মসিয়ারে সে কিলোস্কোর ব্রদর্স লিমিটেড কারখানা আরম্ভ করিথিলে 1930 জুন 20 তারিখরে মৃত্যুবরণ করিথিলে নবাব সৈয়দ হমিদ আলী খান বাহাদুর সে 1899 রু 1930 পর্যন্ত রাজকুমার রাজ্যর নবাব থিলে সে যেতেবেলে রামপুরর সিংহাসন আরোহণ করিথিলে সেতেবেলে সে মাত্র 13 বর্ষর হইথিলে তাঙ্ক শাসনকাল সময়রে বহু রক্তপাত ও যুদ্ধ মধ্যে হইথিলা 2007 মসিয়া জুন 20 তারিখরে মৃত্যুবরণ করিথিলে অনিতা গুহা সে জনে ভারতীয় অভিনেত্রী যিয়ে সাধারণত পৌরাণিক চলচ্চিত্রে অভিনয় করিথিলে সে অনেক পৌরাণিক চলচ্চিত্রে মুখ্য ভূমিকায় অভিনয় করি সমস্তক প্রিয় ভাজন হইথিলে তাঙ্কু শ্রেষ্ঠ অভিনেত্রী পাই ফিল্ম ফেয়ার পুরস্কারে সম্মানিত করা যাইথিলা ব্যুরো রিপোর্ট খবর ওড়িশা।